ভাই বড় টিস্যু নিয়ে নিও। আচ্ছা সকলকে শুভ দুপুরের শুভেচ্ছা। আজকে আমি একটু পরে কাজে রওনা দেব, তাই সকল গুরুজনদের চরণে আমার শাশ্বত প্রণাম প্রণাম গ্রহণ করবেন। ছোটদের জন্য অন্তর অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা দোয়া দোয়ারে আশীর্বাদ, আর আমার সমাবেশী যারা রয়েছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা অন্তর অন্তঃস্থল থেকে। ঈশ্বর তোমাদের সকলের মঙ্গল করুক আর সকলের সুবুদ্ধি দিক। আর যারা মিথ্যা কথা বলছেন তাদের মিথ্যা কথা বলা বন্ধ হোক, আর একটার পর একটা মিথ্যা কথা বলে আর কত মানুষের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে। আমার জানা ছিল না, তবে আমার জানা ছিল না যে আমি কোনোদিন লালবাতি ইউজ করেছি কিনা। তবে হ্যাঁ, ভবিষ্যতে হয়তো লালবাতি কোনোদিন ইউজ করতেও পারি, ভগবান যদি মনে করেন। ভগবান যখন সবই মনে করে আমাকে একটার পর একটা আমার যেটুকু প্রাপ্য আমাকে যখন ফিরিয়ে দিচ্ছেন, তো এরকম একটা উড়ো প্রচার যে আমি নাকি কখনো লাল বাতি লাগিয়ে গাড়িতে নিয়ে লাল বাতি জ্বালিয়ে আমি কাজে যেতাম বা এদিক ওদিক যেতাম, তো নাকি এটা বন্ধ করা হয়েছে। তো যদি সেই রকম কোনো প্রুফ থাকে তাহলে তো অবশ্যই পানিশমেন্ট হওয়া দরকার এবং যাবজ্জীবন জেলের দরকার আমার। আর যদি এরকম সত্য এটা যদি না হয়ে থাকে তাহলে যেন ঈশ্বরের কাছে আপনারা সকলে প্রার্থনা করবেন ভবিষ্যতে যেন কোনোদিন একদিনের জন্য হলো কারো লাল বাতি জ্বলা গাড়িতে যেন আমি উঠে বসতে পারি, আর সেদিন যেন সেলফি তুলতে পারি। নিজের যোগ্যতা নেই তাই লাল বাতি জ্বালানো গাড়িতে হয়তো আমি নিজের জন্য চড়তে পারবো না, তো চেষ্টা করব ওই লাল বাতি জ্বলা গাড়িতে বা লাল বাতি থাকা গাড়িতে যিনি থাকবেন তার সাথে না সেলফি তুলে, ঠিক আছে, আমার স্বপ্নটা পূরণ করা এই জন্মে। যাই হোক, আর সিট বেল্টের কথা বলছি, সিট বেল্ট আমি পড়ি কারণ আমার এখান থেকে পড়ি না, কারণ আমি তো মহিলা মানুষ, কারণ আমার অসুবিধা হয় যেটা, তো সেখানটা একটা এরকম একটা আলাদা সেফ হয়ে যায়, তো সেই কারণে আমি জানি ওটা আমার সেফটি। আমার তাহলে আমার শুভচিন্তকরা আমাকে বাঁচিয়ে রাখার জন্য যে সিট বেল্টের কথাটা তুলেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যে তারা চাইছেন যে শত্রুরও দীর্ঘায়ু কামনা চাইছেন। কারণ যদি আমার রোড অ্যাক্সিডেন্টে যদি মারা যায়, ঠিক আছে, লিপ মিলছে না আমার। যাই হোক, ওসব কথা পরে বলবো, এখন আমি কাজে বেরোবো। এখন দেখো লিপ মিলছে কিনা আমি জানি না। যাই হোক, আপনার যে কাজটা আমরা যাচ্ছি, হ্যালো হ্যালো ম্যাম, হ্যাঁ নমস্কার, আমি নদিয়া জেলা থেকে বলছি। হ্যাঁ বলছি ম্যাম, আপনি কি খালি আছেন, আপনার সঙ্গে কথা বলা যাবে? খালি তো নেই, বলুন। বলছি ম্যাম, আমি ওই যে গৌরী আছেন আমাদের মানে নদিয়া জেলায় সাধু করার যে সমস্যা সমাধান করেছেন। কার সমস্যা সমাধান করেছি? ওই যে গৌরী, গৌরী ওর হাজবেন্ডের সঙ্গে ঝামেলা করছিল, আমি কাজে যাচ্ছি, আমি গাড়িতে যেতে যেতে আপনার সাথে কথা বলছি। আমি একজন ভিকটিম এসেছেন, ওনার কাজে যাব, ওনার সাথে একটু কথা বলে নি, আপনাকে আমি ফোন ব্যাক করছি। হ্যাঁ ওকে ওকে। আমি কার সমস্যার সমাধান করি আমি জানি না, আর মনেও থাকে না। যাই হোক, আমরা যে যাচ্ছি আপনার কাজের উদ্দেশ্যে, আপনার স্ত্রী কি ফেরার জায়গায় আছে? আপনার স্ত্রী ফেরার জায়গায় নেই, আর আমারও আপনার আপনার সমস্যা শুনে মনে হয়েছে যে আপনার স্ত্রী ফেরার জায়গায় নেই। দ্বিতীয় প্রশ্ন হলো কি যে আপনার তো বাচ্চা আছে, তাহলে তো ধরুন সে যখন ফেরার জায়গায় নেই বা আমারও মনে হয়েছে, কিন্তু আমাদের উদ্দেশ্য ফেরানো, ঠিক আছে,
যদি একান্তই তিনি না ফেরেন তাহলে হয়তো উনি ওনার জন্য এবং বাচ্চার জন্য কিছু একটা দাবি করতে পারেন। অলিভার বাচ্চা না, মাকে আমি একটা কথা বলবো। আচ্ছা, তাহলে উনি বলছেন যে অলিভার বাচ্চার জন্য আমি সবকিছু করতে রাজি আছি, বাচ্চা দায় দায়িত্ব সবকিছুই পালন করব, কিন্তু স্ত্রীর দায়িত্ব পালন করব না, তার পিছনে অনেক কারণ আছে, ঠিক আছে। এবং তিনি সেই সব ওনার কাছে সেগুলো প্রুভও আছে বা পাড়া প্রতিবেশীও নাকি জানেন, তো সেই কারণে যেহেতু তার স্ত্রীর আমি যেহেতু কাজে যাচ্ছি তাই আমি সব কিছু বলতে পারবো না, ওখানে গেলেই সব সত্যটা উদ্ঘাটন হবে। তো সেই কারণে উনি বলতে চাইছেন যে আমার স্ত্রী যেহেতু অন্যায় কাজ করেছেন তাই আমি আমার স্ত্রীকে দেবো না কিছু, কিন্তু আর পাড়া প্রতিবেশীও সবাই জানেন, সব আত্মীয় পরিজন সবাই জানেন, আমি আমার সন্তানের সব কিছু দায়িত্ব পালন করব। এবার আপনাদের মতামতটা আপনারা জানাবেন, এটা উনি ঠিক বলছেন, ঠিক দাবি করছেন না ঠিক দাবি করছেন না। আমি কিন্তু সহমত, আমি এই কারণেই সহমত যে একজনকে ঠকিয়ে যখন উনি চলেই গেছেন, আবার এখানে এখানেও খাবো ওখানেও খাবো না খেয়ে উনি যেখানে গেছেন সেখানেই খাওয়াটাই বেটার। এবার উনি কালো বলে ওনাকে এখন নিয়ে পছন্দ না, তাহলে নিশ্চয় যারা পরিষ্কার পরিচ্ছন্ন তাদেরকে নিয়ে পছন্দ, তাহলে তাদের পয়সাটাই মনে হয় মিষ্টি, তো অ্যাকচুয়ালি তো হওয়া উচিত। এবার আমি জানি না আপনারা আমাকে কি বলবেন, কারণ আপনি বলবেন আপনি কি আইনের ঊর্ধ্বে, উনি তো স্ত্রী উনি তো পেতে পারেন, উনি পরকীয়া এখন বৈধ, তাই হয়েছে তাই কি হয়েছে, আপনি কেন এগুলো বলছেন। দেখুন সবই আইন মানুষ তৈরি করে, ঠিক আছে, তো আমরা যদি এইভাবে দীর্ঘদিন ধরে প্রতিবাদ করতে থাকি অবশ্যই ঠিক একটা জায়গায় আবারও আসবে। 498 ছিল, 498 এ হয়েছে, আগে পুলিশ বধূ নির্যাতন কেসে গিয়ে পুলিশ অ্যারেস্ট করে নিত, এখন অ্যারেস্ট করতে পারেন না, তো সবই আইন আছে, আবার আইনের ফাঁকও আছে, ওটা কোনো কথা নয়। তো আমি সহমত ওনার সাথে, যদি সেরকম সত্য উদ্ঘাটন করতে পারি, যদি ওখানে গিয়ে সেটা জানতে পারি বা পাড়া প্রতিবেশী বা আত্মীয় পরিজনের কাছ থেকে, জিনিসটা আজকে একদিনে কাজ নয়, আর একদিনও কাজ আছে, দ্বিতীয় দিনও কাজ আছে, কারণ পুরো সত্যটা উদ্ঘাটন করব, করার পর নিরপেক্ষতার সাথে যেটা ভালো হবে সমাজের মানুষের জন্য, মানে এই রকম সাফার তো শুধু একজন করছেন না, ইনি বা এনার স্ত্রী করছেন না বা এনার সন্তান করছেন না, এরকম আরও হাজার হাজার মানুষ করছেন, তো সমাজের ভালোর জন্য, সমাজের মানুষের ভালোর জন্য এবং সেই সব পরিবারগুলো যারা সাফার করছে তাদের ভালোর জন্য নিরপেক্ষতার সাথে সামাজিকভাবে, সামাজিক দৃষ্টিকোণ থেকে যেটা আমার মনুষ্যত্বের থেকে মনে হবে যেটা করা উচিত আমি হয়তো সেটাই বলবো, ঠিক আছে। আমি না আইনের ঊর্ধ্বে যাচ্ছি না সমাজের মানুষের ঊর্ধ্বে যাচ্ছি, জনসাধারণের রায় ওই জন্যই নিলাম যে আমি সহমত যে ওনার সাথে যে উনি বলছেন আমার স্ত্রী এই ব্যাপারে সেটা সেটা অনেক কিছু বলেছেন, সে সময় কোনো প্রশ্ন এখন কিছু বলছি না, যেহেতু কাজে যাচ্ছি ওখানে গিয়ে আরও সত্য উদ্ঘাটন হতে পারে, এমনও তো হতে পারে উনি যেটা বলছেন সেটা প্রমাণই পেলাম না, এমনও হতে পারেন যে উনি মিথ্যা বলছেন, এমনও হতে পারে উনি নিজেকে বাঁচাতে বলছেন, ধরুন আপনাদের কথাটাই আমি বলে দিচ্ছি বা আমারও হয়তো প্রশ্ন, এটা আপনাদের সাথে সহমত আমি, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি সেরকম যদি কিছু না পায় তাহলে অবশ্যই উনিও পাবেন, ওনারও রাইট আছে, ঠিক আছে। একটা নোংরামও করলে তো নোংরামও তো পরিষ্কার করতে হবে, সে আমিই করি আর যেই করি, তো তাই আমরা যাচ্ছি আজকে সেই কাজের উদ্দেশ্যে, তাই আবারও উনি যেহেতু অফিসে এসেছেন আমি আর একবার ঝালিয়ে নিচ্ছি, কারণ মানুষ একরকম বলে আর একরকম হয়। তো আচ্ছা, আপনি বাচ্চার জন্য তো করবেন বলছেন, এবার বাচ্চার জন্য যেটা করবেন বলছেন সেটা মানে ধরুন আপনার স্ত্রী মেইনটেনেন্সের মামলা করলো সেইভাবে না আপনি একবারে কিছু করতে পারেন? আমি শুনেন কি বলছি, আমি ওর মেয়েকে একদম আমার হাতে যেটা মেনে নিব, ঠিক আছে, আর যা যা যাবে সব কিছু করব, মেয়ে তো আসবে না আমার মনে হয়, না আসলে ওর প্রতি মাসে টাকা দেবো, বিয়ের সময় যা টাকা লাগবো তাহলে উনি বলছেন মেয়ে যতদিন পড়াশোনা করবেন ততদিন পর্যন্ত আমি খরচ খরচা প্রত্যেক মাসে করব, এবং যখন বিয়ে দেবে তখন যদি আমাকে সেটা এগ্রিমেন্ট আপনারা করিয়ে নেবেন সবাইকে লিখিত পরিত করে বসিয়ে গ্রামের কাছে। দেখুন আমি ওটা বিশ্বাসী নয়, আজকে গ্রামের যে সই করবে সে কালকে নাও থাকতে পারে বা সে কালকে পরে চোখ পাল্টিও করতে পারে, বর্তমান সমাজে যা হচ্ছে তা যা হবে আইনতভাবে, যেটা আমি করি আমি সাদা কাগজে সই করাতে বিশ্বাসী নই, তো যা হবে উকিলের বাবুর মাধ্যমে বসে দুই পক্ষ মিলে বসে এই চুক্তিপত্র হবে, সেখানে নোটারি হবে, সেটা উকিল বাবু উকিল ওর প্রসেসে করবে, যদি সেখানে আমাকেও সিগনেচার করতে হয় আমিও সিগনেচার করতে রাজি আছি, কোনো অসুবিধা নেই, কারণ ইন ফিউচার যে ঘুরে যাক বাবলি মুখার্জি ঘুরবে না, যেহেতু বাবলি মুখার্জি লাইভেও আপনাদের প্রতিশ্রুতি দিয়ে রাখলো, আর ওখানেও সিগনেচার করতে আমি কোনো জায়গায় সিগনেচার করতেই ভয় পাই না, সব জায়গায় সিগনেচার করতে আমি রাজি থাকি, কারণ আমি জানি আমি কি করব। তো যাই হোক, এটা হলো বিষয় জানার ছিল, আর ধরুন চলে এলো তাহলে, চলে আসলে আপনার একটা জীবনের এগ্রিমেন্ট সাইন করতে দেখে বার বার বললো আমি সুইসাইড করবো, সুইসাইড করবো, আমি রান্নাঘর খাবার আমাকে দেবে না,
অনেক বললাম বললাম ও টাকা লাগবে, ও টাকা লাগবে, অনেক কিছু আমাকে দাবি করতে পারে, ঠিক আছে, অনেক বড় বড় বাহানা করতে পারে সংসার চলাকালীন, যে মানে আপনার সংসার না করার জন্য দাবি করতে পারে। হ্যাঁ ঠিক আছে, তাহলে সেইগুলো যেন মানে প্রথম আত্মহত্যা করেছিল একবার, সেটা থেকে না করে আপনাকে যেন খেতে দেয় রান্নাটা করে। যদিও এই ভাবনাটা আমার ভাবা উচিত নয়, কারণ আমার মন যেটা বলে সেটাই হয়, মনে হয় না সংসার করবে, কারণ পুরো সমস্যাটা শুনে এটাই জানতে পেরেছি। আমি একটা কথা বলি, ওরা আগে ছিল অগ্রদীপে, ঠিক আছে, আমি কোথাও কোথায় ছিল না ছিল আমি কিছু জানতে চেয়েছি, আর আমার ডিটেলস জানা দরকার নেই, আমার তিনটে পয়েন্ট জানা দরকার ছিল, হয়ে গেল, আপনি রওনা দিন, আমিও যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি রাখছি, আবার তো আপনাদের সামনে আসবো কিছুক্ষণ পর, আমি কথা বলছি আপনাদের সাথে। উনি কি বলতে চান, কিছু বলবেন না যাবেন? চলুন তাহলে বাইরে, বাইরে চলুন তাহলে। যেখানে আমরা যাচ্ছি সেখানে চলুন, ওকে ওকে চলুন, ঠিক আছে চলুন, ঠিক আছে। এই করে করে সবার কাছে ভিডিও কল, এ কল, ও কল চলে যাচ্ছে। যাক, লাল বাতি, আমার জীবনের লাল বাতি জ্বলে গেছে। ঈশ্বর দর্শন করুন, ওইটুকুই দেখালাম, আর বেশি কিছু দেখালাম না। চলো চলে নদীকে পার, এই চিরঞ্জিৎ দু তিনটে টিস্যু নাও, টিস্যু যান তাড়াতাড়ি। আমি ওখানে চলে যাচ্ছি, আপনি ওয়েট করুন, আপনি ওখানে জানিয়ে নেমে যান। আপনি গাড়ি যাওয়া যাবে এখান পর্যন্ত গাড়িতে প্রবলেম, আপনি বহু সমস্যা আমাকে এই হাইরোডে সেদিন হাইরোডে, হ্যাঁ হাইরোডে হাইরোডটা ওই ওই ওকে বলুন দাদা, আমাকে হাইরোড সেদিন হাইরোডে মন্ত্রীলা বাস চলেছে বাস ধরে, আমি প্রথমে বলতাম ডিসকনেস চলে গেতাম গাড়ি গন থেকে দেখেন আপনি, ঠিক আছে আপনি ব্যাপার। চিরঞ্জিৎ হয়নি, চিরঞ্জিৎ কেন চলে গেছে? ক্যামেরা বন্ধ করবা না, কি বলছো ওদিকে দেখুন, আমি কিছু জানি না।
দাও আমাকে টিস্যুগুলো। প্যান্টে ধুলো লাগলো কি করে পায়ের কাছে? সবার অন্তরে কোথায় আর থাকবো, সবার অন্তরে, সবার মধ্যমণি হয়ে। কথা বলেন না, অন্তরে প্রবেশ করেছি কিন্তু জায়গাটাকে দখল করে রাখার দায়িত্ব যেমন আমার আছে, আর ঠিক আপনারও রাখার দায়িত্বটাও আপনার আছে, তাই না? শুধু ঢুকে গেলেই কি হবে? মানুষ এখন দুদিন রাখে, দুদিন যে কোনো একটা মোবাইলের দোকানে দাঁড়া বাজে শঙ্কর। সম্পাদি লিপ মিলছে না, সম্পা এই সাতই চক্রবর্তী আছে, এবার দেখো তো লিপ মিলছে কিনা। হ্যাঁ চিরঞ্জিতের জ্বর কমেছে দিদি একটু, সাবধানে যাবেন, নিজের খেয়াল রাখবেন সোনা দিদি, থ্যাংক ইউ আয়ুষী। আমার কি লাইভ করাটা একটু কম হয়ে গেছে? কেমন আছো দিদি? এ ভাই ভিভো 1933 এর ফ্লিপ কভার আছে? 1933 এই গাড়িতে লাগানো মোবাইল স্ট্যান্ড আছে? নেই, এমনি রাখা স্ট্যান্ড আছে, ঠিক আছে, একটু মোবাইল স্ট্যান্ড আছে, দাঁড়াতে পারছি না, তাড়াতাড়ি কর, পেছনে গাড়ি দাঁড়িয়ে গেছে, তো মার্কেট থেকে পেয়ে যেতাম আমি।
সময় নষ্ট করছে শুধু। ও আনাবে কাকে দিয়ে এখন? তুমি তার চিরঞ্জিতকে ডাকো, ফোন করছো তুমি। আছে চিরঞ্জিতকে ডাকো, আমি মার্কেট থেকে নিয়ে নিচ্ছি। উনি আমি ওনাকে আমি চিনি, উনি ফোন করবেন, একজন আসবেন দেবেন, আমি জানি। এ চলে আয়, চলে আয়, না থাকলে চলে আয়। অনলাইন অর্ডার দিয়ে দেবো? অনেক দিয়েছো ভাই, আজকে অনলাইন না অফলাইনে কিনবো। আবার অনলাইন মারে, আমি পাগল। প্রতিদিন কাজে যাচ্ছি, আমার কত প্রবলেম হচ্ছে। ক্যামেরা তো তোমরা ধরছো না, ধরছি তো আমি। কোথায় কোন মার্কেটে যাবো? এদিকে নেমে যেতে হবে, কষ্ট করে নেমে আমি নেমে যাবো, কারণ আমি গাড়ি দাঁড় করে দেবো। এই সাইডে গিয়ে গাড়ি দাঁড় করে দাও, আমি হেঁটে চলে যাচ্ছি। দাঁড় করে হবে না, গাড়িটা ঘুরিয়ে আনতে হবে। ওই মাথা থেকে ঘুরিয়ে আনবো, নামিয়ে দিয়ে ওই মাথায় চলে যাবো। মানে কি বলবো আর, আমার কিছু বলার নেই। দাদা ফ্লিপ কভার আছে এইটার? কবে থেকে দেয়? আমি বলে দিচ্ছি, এনে দিতে, এনে দিচ্ছে না। এই যে তোমাদের এখান থেকে নেওয়া, এই তো আমার ইয়ে চলছে, কিন্তু ক্যামেরা চলছে। বলে 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 দিদি যাও চলে যাও, আমি ফোন করে দেবো। দিদি যাও চলে যাও, ফোন করে দেবো। নেই কবে গেছে? কেন গো ভাইরাল কেন হলাম? আচ্ছা আচ্ছা, ভাগ্যিস বলনি যে লালবাতি জ্বালিয়ে যাচ্ছি। কৃষ্ণনগরের মানুষও যদি বলতে পারে একটুখানি বিশ্বাস করতাম। এত আকাটা কেন? লেদারেরটা নেই, এটা খুলে লাগাতে হবে। দাঁড়াও দেখে নি, হয়ে যাবে। হবে হবে, ওইটা দিয়ে, ওইটা, এটা দিয়ে, এটা শিওর। এটা তোমাদের কাছ থেকে নিয়েছিলাম, ওইটা আছে, ওইটা নেই। এটা দুদিন পরে শেষ হয়ে যাবে, এটা ভালো না, তবু নিয়ে যাচ্ছি এখন। নেই মামার থেকে কানা মামা ভালো, ভালোটা এনে দিতে বলবে। ঠিক আছে, আর কি বলছি শোনো, বলছি ওই গাড়িতে রাখা স্ট্যান্ড আছে, এমনি মোবাইল স্ট্যান্ডগুলো আছে যে রাখবো কোথায় পাবো?
চলে যাও, চলে চলে যাও, এখন দাঁড়িয়ে থেকে লাভ নেই। আর আমি এটা কত শঙ্করের কাছে টাকা নিয়ে আসো, কত এটা? 100 আমার জন্য, 100। ঠাকুর কবে পাতলে? আসিয়া তুমি বলবে যে আমাকে ইয়ে এনে দিতে। হ্যাঁ, লেদারেরটা আসি। আরে ঢাকেশ্বরীর পাশে ওই গাড়ির মধ্যে, গাড়িতে যে স্ট্যান্ড গুলো রাখে না, মোবাইল স্ট্যান্ড, না না ওই যে সামনেটাই মোবাইল রেখে লাইভ করার জন্য আছে। ওই দেখি পড়ে যেতে পারে, তাহলে হবে না, ভারী মোবাইল না। আসছি, ও দেখাও তো। এগিয়ে যাও, যাচ্ছি। কেমন বলছি বলো তো বোন, ওই যে গাড়ির সামনে যে এরকম করে রাখবে যে স্ট্যান্ড গুলো আছে না, আঠা দিয়ে লেপটা থাকে, স্ট্যান্ড গুলো আছে মানে একবারে ফিক্সড চাই, ফিক্সড করছি। নেই ওগুলো না, ওগুলো হবে, ওগুলোই হবে। নেই এগুলো তো তোমার ইয়ে করা, ওটা গাড়ির সামনে রাখতে পারবো না, রাখা যাবে কিন্তু আঠা দিয়ে রাখা যাবে না। পড়ে যাবে তুমি চুপ করে গিয়ে দেখে আসো, যদি পাও নিয়ে আসো। অনেক কষ্টে পেলাম, ওই যে এইখানটারে রাখার জন্য স্ট্যান্ডটা দেখতে। এইখানটায় মনে হচ্ছে আছে, দাঁড়া দাঁড়া প্রশ্নটা করবো আগে, মোবাইল স্ট্যান্ডটা আসুক। তিন চারটে মোবাইল না হলে বেশ ভালো মজা লাগে না, তিন চারটে মোবাইল সামনে থাকবে।
এটা ববিদি দিয়েছে শাড়িটা, ববিদি। রাধে আমি কাজে যাচ্ছি, গড়িয়া নাকি না এটা কৃষ্ণনগর, জয়নি তাই। খুশবু অনেক সুন্দর, থ্যাংক ইউ। হ্যাঁ ববিদির চয়েস দারুণ, মনের জন্য চয়েস করেছে না ওই জন্য। বসে বসে অনলাইন অর্ডার দাও। আছে ওই মানে ফোনটা পড়ে যাবে যখন, কেন নিচের প্লেটটা আঠা থাকে, উপরের এটা কোনো কিছু মানে ফোনটাকে টাইট করে ধরে রাখো, ওরকম কোনো সিস্টেম নেই না, এরকম তো আছে। হ্যাঁ ওরকম থাকলে তো আমি ধরে রাখতে পারবো, তুমি বুঝতে পারছো, মানে নিচেরটা মানে ঠিক আছে, প্লেটটা ঠিক আছে বসলো, কিন্তু উপরেরটা একটুখানি ঝাঁকুনি খেলে বারবার উঠে চলে চলে আসবে। ও মানে সেই ক্লিপ সিস্টেম গুলো নেই। অনলাইন দেখাও তো দেখি, গাড়ির মোবাইল স্ট্যান্ড দুটো, আগে একটা পেছনে, ওনাকে কোথায় নেওয়া হবে? পরে ভালো করে দেখাও, আমার একটা শাড়িরও ফুল ছবি তোলে না। আয়নার সাথে সেট আপ হবে? হ্যাঁ আয়নার সাথে সেট আপ, ম্যাপ দেখার জন্য। আমারও এটা এটা ওই তো ওইটাই তো ডেমো দেখাচ্ছে, ওইটা মোবাইলটাকে ধরবে আর উপরেরটা হচ্ছে আয়না, আয়নাটাকে ধরবে। আচ্ছা আসি তো দেখো ডেমো, মানে এটা এদিকে ঘোরানো যাবে তাই তো? আমি চাইছি এই সাইডে, এরকম করে ঘুরি, এরকম করে এই কথা বলবো নাকি? আরো দেখো শঙ্কর নিয়েছিল, ওটা কোথায় গেল কি জানি। না না এখানটা বসিয়ে ছিল না, ওটাও পড়ে যায় মোবাইলটা। দরকার কি ভাই পাথরের বানিও, জয়ন্তী সরকার। দিদি দিদি বলেন ল ফার্মে কাজ করছেন, বাট ল করেছেন কোনোদিন বলেননি। যাক তোমরা তোমরা তো আছো তাহলেই হবে, মিথ্যের একটা লিমিট থাকে, মিথ্যের একটা লিমিট থাকে, লিমিট ছাড়া মিথ্যে। ব্যাক সাইডে সিটে হলে হয়,
কি ব্যাক সাইডে সিটে এই এই যে সিটে পিছনে বসে লাই মোটা একটা অপশন নিতে হবে কি করে হবে ওটা একটা অপশন রাখতে হবে এই যে ভালো হবে সিস্টেম আছে ডাকেশ্বরী সব জায়গায় আছে দিদি এই তুষি তুষি সরকার দিদি হবে না বোন হবে ভুলেও যায় দিদি ভাই গুড আফটারনুন গুড আফটারনুন ও যেটা প্রশ্ন করছিলাম তোমাদেরকে বলছি আমার লাইভ করাটা ইদানিং একটু কমে গেছে হ্যাঁ জানাবে তো লাইভ করাটা একটু ইদানিং কমে গেছে কিনা গলাটা ঠিক হচ্ছে না তো কি করব গলাটা ঠিক হচ্ছে না আমার আমি কি করব গলাটা ঠিকঠাক না আমি লাইভ করতে পারতাম না লাইভ করতে পারছি না আমি গলা ঠিক নেই আমার ফোন করেছিলাম বিজি ছিল আচ্ছা আচ্ছা এখন কাজে বেরিয়ে গেছি তোমার পুজো হয়ে গেছে সুলগ না হাই ম্যাডাম হ্যালো বোন এই সবার কমেন্ট নাকে নাকে পড়বো সবাইকে কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি এই সবার কবে নাকে নাকে পড়বো আজকে এটা আমার ইচ্ছা জিমি 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 এই টুসি বল দে টুসি বোন তুমি খুব সুন্দর সুন্দর রিলস বানাচ্ছ আমার খুব ভালো লাগছে বানাও তুমি আর হাসিও না বোন খুব ভালো লাগছে না জেনে ইয়ে খুব ভালো লাগছে না দিদি জনগণ একটু নাকে কথা শুনবে আপনি তো প্রতিদিন এখানে এসে নাকে নাকে কথা শোনান তারপরেও কিছু হয় না হাতটা ভাইরাল হয়ে গেছে আমার হাতটা ভাইরাল হয়ে গেল প্লাস্টিক সার্জারি করাবো হাতে তারপর তোমাদের আশীর্বাদ দেবো ছোটদের আসলে এতদিন তো কারো লাইভে তো এই হাত দুটো ওঠেনি আশীর্বাদের জন্য এখন আমার হাত দুটো উঠে গেছে বুঝেছো তো এখন এটা প্লাস্টিক সার্জারি করি আশীর্বাদ দেবো
ও বজাচ্ছ? আচ্ছা, এতক্ষণ বজনি। ঠিক করতে হবে। ভিকটিম গাড়িতে আছে তো ওই জন্য কিছু বলতে পারছি না, তাহলে অনেক কিছু বলতাম। তাও ছাড়িনি, ভিকটিমের সামনেই করেছি, ভিকটিমের সামনেই বলেছি। ভিকটিম অন্যদিন ঘরে বসে লাইভ দেখতেন, আর আজকে সরাসরি গাড়িতে বসে লাইভ দেখতে দেখতে যাচ্ছেন। দিদি কি করে, দিদি কিভাবে যায়, দিদি কি লাইভে কি বলে, নো প্রবলেম। কমন কি লিখছ দেখো, ওয়েদারটা দেখো, ওয়েদারটা। আমি আজকে অনেক কিছু মুখ বন্ধ করে চুপচাপ আছি, যাওয়ার সময় কথা বলবো, এখন কাজে যাচ্ছি। লিপ মিলছে না, লিপটাকে এবার কেটে বাদ দিয়ে দেবো, লিপই যখন মিলছে না। অ্যাম্বুলেন্সের নীলবাতি চলে, ভাগ্যিস নীলবাতিটা শুনিনি। অ্যাম্বুলেন্সে যদি যেতাম নীলবাতি জ্বালিয়ে। ভগবান উঠালে উঠালে, মুঝে উঠালে। মেরে তেরা হাত মুঝে দে দে ঠাকুর। কখনো কারেন্টের ঝটকা খেয়েছিলে নাকি ভাই? এত হটটা মনে পড়ছে, কারেন্টের ঝটকা লেগেছিল? কি রীনাদি, যাওয়ার সময়, যাওয়ার সময় সব বলবো, যাওয়ার সময়। থ্যাংক ইউ উপস্থিত থাকার জন্য রীনাদি। সোলে দেখিনি, আমার হাত বললাম, আমার হাতটা বলছি, এখন আর আশীর্বাদ দিচ্ছি না। বিন্দাস আছে দিদি, তোমরা যেমন রেখেছো তেমনই আছি।
মেঘের মতো আছে, মেঘের মতো। নানা স্পেলিং মিস্টেক করেনি, ঠিকই লিখেছে। ও বাড়িতে তো বউকে বলতে পারে না, তো এর জন্য এখানে এসে কমেন্ট করে, দিদির প্রোফাইলে এসে কমেন্ট করে একটু সেলিব্রিটি হতে চাইছে। আর হলো কি, ওই মানে ঘরে বিবি রয়েছে, তো বিবিকে বোঝাতে চাইছে যে বিবি তুমি কি, ঠিক আছে? তোমরা না সত্যি বোঝো না ওদের ফিলিংসটা। হ্যাঁ রে ভাই, তোর ফিলিং সবাই বুঝতে পেরেছি, তোকে আর কেউ কিছু বলবে না, আমি বুঝিয়ে দিয়েছি রে ভাই, চিন্তা করিস না, বাড়িতে গিয়ে বউ খুব ভালোবাসবে তোকে। পেট্রোল কিনে নিয়ে যাস একটুখানি, এদের পেট্রোল আছে এখানে। গাড়িতে পেট্রোল না থাকলে কিন্তু ঘুরতে নিয়ে যেতে পারবি না। করে যা, কমেন্ট করে যা, তারপর আমার যখন মনে হবে তোকে তোকে ঘরে পাঠিয়ে দেবো বিবির কাছে। নন্দিতা, অনেক অনেক ভালোবাসে দিদি, আপনি কখন ফ্রি থাকবেন? কেন ভাই কল করবেন, এখন ফ্রি আছি, কল করুন, আপনার সাথে কথা বলার জন্য ভীষণ এক্সাইটেড, ভি 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 ভীষণ। এখন ফ্রি ভাই, আমি ভাই বলবো না বোন বলবো বুঝতে পারছি না, কল করবেন 8250386334, এই নাম্বারে কল করুন। ফজলিয়াম না ফাজিল? ও ফজলিয়াম। যা একটা কল এসছে, আমি তো খুশবুর ফোন ধরার জন্য আমি তো বলিনি যিনি কমেন্ট করছেন ওনার, খুশবুর ফোন তো পরে ধরবো, এখন আমি অন্য মুডে আছি। খুশবু এখন মুম্বাইতে, আমি অন্য মুডে আছি, খুশবু অন্য মুডে আছে। আমি বললাম ওই যে একজন বললো না দিদি, মানে আমি সম্মান দিয়ে তাকে স্পাই বলেছি, কিন্তু সে স্পাই না, আমার দিদি বা বোন বা ভাই, জেঠিমা কাকিমা যে হোক একটা হবে, তো আমি ওনার জন্য ফোন করতে বলেছি, এখন আমি অন্য কারো কল ধরছি না, লাইন বিজি রাখতে পারবো না খুশবু এখন, সো সরি। এখন আমার ভাইটাল ফোন আসবে, কল করুন, কল করুন। এখন কাজে বেরিয়ে গেছি, পুজো শেষ হয়েছে, ঠিক আছে রাতে ফোন করব, আমি কাজে বেরিয়ে গেছি, লাইভ চলছে,
আমি ভাবলাম মনে হয় আজকে পুজোয় বসেছ, এখন কখন উঠবে তার নেই ঠিক। না না দিদি, ওনাকে অর্ধেক রাস্তায় ওই যে ওনাদের বাড়ির আগে নামিয়ে দেবে, নামিয়ে দিয়ে টোটো করে উনি যাবে, ঠিক আছে? মনে থাকবে এই বৈশাখেই তোমাদের নাম করছিল একজন, বলতো দিদি আপনি তো ভাইরাল হয়ে গেছেন। বললাম কেন? বললো বৈশাখী মন্দির, এখন দেখলাম সেনকে বৈশাখী মন্দিরের জন্য, বৈশাখী মন্দিরের সাথে আপনাকে দেখলাম, আর একটু বেশিক্ষণ কথা হলে জামাই ষষ্ঠীর কথাটা উঠতো, এটা উঠলো না, সো স্যাড। হাই মন্দিরা, হাই বৈশাখী, কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের জন্য সেলিব্রিটি, ভাইরালের দুনিয়ায় ছড়াছড়ি যাচ্ছি আমি। ও মাই গুড গড, কি ও মাই গুডনেস, আমি তোমার ছোট চামচা, ছোট চামচা, ঠিক আছে ঠিক আছে, বলো বড় বড় চামচাদের তো কেস খেতে হয়েছে, ছোট চামচা এখনো কেস খায়নি, বলো কেস খেও না, আমরা তো তোমার চামচা এখন। হ্যাঁ গো, জানো না এ কত পয়সা করে পাও আমার কাছ থেকে, মানে এখন তো পয়সা ছাড়া চামচা রাখা যায় না, চামচা রাখতে গেলে ফতুর হয়ে যাবো গো, যেটুকু মাথায় চুল আছে ওটুকু উঠে যাবে, চামচা রাখতে পারবো না, অন্তরের অন্তস্থলে থাকো। টুটু ফোন করছে বহুদিন ধরে, ঠিক আছে, সেদিনকে নার্গিস দিকে ওরকম বলেছি, তারপর থেকে দেখি টুটুর ফোন তুলিনি, এখন লাইভে আছি, তুলবো। ওয়েট, হাই টুটু, হাই টুটু, কেমন আছো? যেমন তুমি রেখেছো আমি আবার কেমন রাখবো? জান বলে ডেকে তো ভুলেই গেলে, জান তো তোমার কাছেই, তোমার কাছেই আছে, আমার কাছে ছিল জানটা, তোমার কাছে চলে গেল, আমি এখন কি করব? আমি কি আর ভালো থাকতে পারি? আমি কাউকে বলি না, আমাকে সবাই বলে যায়, আমি কাউকে বলি না। জান বলে ডেকে এত ব্যথা দিলে, তুমি না আমাকে বলেছিলে আতঙ্কিত ফোন করতে কম, আমি হয়তো তো ফোন করি কম, তুমি এরাম বললে আমি জয় শ্রীরাম বলি। আমি সত্যি তোমাকে ভুলে গেছিলাম বলেই তো সেদিনকে তোমাকে নার্গিস দির কি কমেন্টটা দেখে আমি তখন তোমাকে টেনে এনেছিল, নার্গিস দি উড়ে গেল, তুমি আমার কি টুটুকে টেনে এসেছিলে, আঞ্চনা কাকে টেনে কি লিখলো জানো একটা, তারপর থেকে নার্গিস দির কমেন্ট দেখতে পাচ্ছি না, ঠিক আছে। যাই হোক, ভালো আছো? হঠাৎ করে কদিন ধরে মনে পড়ছে আমাকে, কি ব্যাপার? আমি ফোন করে দিলি তুমি ফোন তোলো না, সেটা তো আমি আমি তো লিস্ট আমি তো বলেই দিলাম জনসাধারণকে আগে, যে দুদিন ধরে ফোনটা আসছে, আমি তোমাকে বলিনি, আগে বলবো না, বলবে কবে? আমি যতদিন শিকায় যাবো সেদিন বলবো সবাইকে।
যাক, তাহলে মনে হয় আমার কপালটা ফিরে গেল। তোমার আগে আমি যেতে পারবো সেটাই আমি জানি, আর তখন তুমি ভুলে গেলে কি ভুলে গেলে না, কেউ কিছু বকবেও না কিছু বলবে, তোমরা থাকবে আমি যাবো, সেই আশীর্বাদ করো, সেই আশীর্বাদই ভালো আমার। বাবা নতুন বিয়ে করে এখন দাম্পত্য জীবন সুখের হবে কোথায়, তা না করে আমি তোমার কোনো এইসব চাই চিন্তা ভাবনা করবো? ছি ছি ছি, জানো তুমি এই কথা বলতে পারলে। ঠিক আছে, তুমি এখন অভিমানী হয়ে রয়েছ আমার উপর না, আমার উপর না, আমি কিন্তু বলছি আমার উপর না, তোমার কাছের মানুষের উপর তোমার এখন অভিমান হয়েছে। আমি তোমার সাথে লাইভে কিছু শুনবো না, লাইভ ছাড়া আমি তোমার কাছ থেকে তোমার মনের কথা শুনবো, ঠিক আছে? জান আমার মনের কথা বলে শুনবো, শুনবো। পুরা কপাল বোনের মনের কথা কিছুই নেই, পুরা কপাল বোনের। সবার আগে তো দিদির পোড়া কপাল, আমার কপালে কপাল টেকিয়েছিল বলেই তোমার কপালটা পুড়েছে। সেদিন যদি আমার কপালে কপালটা না ঠেকাতে তোমার এই কপালটা পুড়তো না। না না, কারোর জন্য কেউ কোনো কপাল পুড়ে না। সে কি গো, তুমি ছাড়া কি কারোর কপাল পুড়ে না? না, শত্রু যত ডাইনে বাইরে সব কিছুই আছে, সবারই কপাল পোড়া। যেদিন ইচ্ছা প্রতিবাদ কমবে সেদিনটাই সবাই শান্তি পাবে, তার ছাড়া কোনো শান্তি না। আমার পোড়া পোড়া কপালটা একটুখানি ইয়ে দিয়ে ঢাকা আছে মেকআপ দিয়ে। ওটা ফালতু কথা, ফালতু। তাহলে আমি একমুখ হাসি নিয়ে কি করে চলি বলো? যে যা বলে বলো, ওসব যে যা বাজে কথা বলে ওগুলো আমি কান দিই না, কোনো কানও দিই নি, আজও দেব না। ও যাক, তোমার ওখানকার সূর্য আর আমার এখানকার সূর্য দুজনে একই সাথে সূর্য দেখছি, ঠিক আছে? এটাই আমি জানছি। তোমাকেও আমার সম্পর্কে লোকে ভাঙচি দিয়েছে? হ্যাঁ, আমি শিলিগুড়ির ডাক্তার শুনেছি দিদি, অফিস যখন খুললে তখন অনেক কথা আছে, তোমার সাথে বলবো পরে সময় হলে। ভাঙচি দেওয়ার পরও কেন তুমি আমার কাছে ফিরে এসছো? আমি ফিরে এসে কি আছে, আমি তো আজই আজীবন থাকবো তোমার কাছে, আজিও এখন তোমার কাছে। আমি কবে করতে পারছি না, আমি বড় মোবাইলটা আমার ভেঙে ফিরেছে, তাই জন্য আমি কবর করতে পারছি না। তাহলে যারা ভাঙচি দিল, তাহলে যারা ভাঙচি দিল তাদের মনে আঘাত দিলে তুমি, এতগুলো মানুষের মনে দিয়ে একটা মানুষকে বেঁচে নিলে। হ্যাঁ, হ্যালো, বলছি এতগুলো মানুষকে আঘাত দিয়ে একজনকে বেঁচে নিলে তুমি। তুমি আমাকে যতই বলো আতঙ্কবাদী, যতই আমাকে যা বলো, তা তোমার ভিতরেই থাকবো। আমাকে আতঙ্কবাদী বলেছে? আমাকে সবাই ভুলে যায়, আমি দিদিকে ভুলিনি, সেদিনকে শুনলাম লাইভে দিদি আমাকে ভুলে গেছে, আমি ভুলে গেছি, কিন্তু না আমি ভুলিনি, আমি সেদিনই ফোন করতাম, আমি করিনি, রাত্রি হয়ে গেছে বলে। ও আচ্ছা আচ্ছা, যা আতঙ্কবাদীর সাথে হামলায় যুক্ত তুমিও হয়ে গেলে, কিন্তু আজ থেকে ভালো মানুষের সান্নিধ্যে যাও, ভালো কিছু শেখো। আমার মতো মানুষের সাথে না মেলামেশা করে ভালো ভালো মানুষের সান্নিধ্যে থাকো, তাহলে জীবনে উন্নতি করতে পারবে। আমার কাছে থাকলে শুধু আতঙ্কবাদী এইসব নাম নিতে হবে তোমায়। আতঙ্কবাদী তো হয়ে গেছিলাম, শিলিগুড়ি ডাকতে তো আতঙ্কবাদী হয়েছি, ঠিক
ঠিক আছে বিধান ভাই, ফোন নাম্বার দিয়ে। হ্যাঁ হ্যাঁ সবাই বলছি কোয়েল দি ভালো আছে গো? হ্যাঁ কোয়েল দি ভালো আছে, কোয়েল দি মুন্নি দি সবাই, কোয়েল দি মুন্নি দি সব ভালো আছে। তুমি ভালো থাকো, সাবধানে থেকো। ঠিক আছে তুমিও ভালো থেকো, অন্য সময় কথা হবে, অন্তর থেকে অন্তরের কথা হবে। ঠিক আছে, ঠিক আছে তাহলে, তুমিও আতঙ্কবাদী, রাখছি, টাটা বাই বাই। আমিও আতঙ্কবাদী, ঠিক আছে চলো দিদি আর বোন মিলে এগিয়ে চলি আর কি। ঠিক আছে রাখছি, ভালো থেকো। হে ঈশ্বর উঠালে। ঠিক আছে বিধান ভাই, তুমি কল করতে বলো, তোমার নাম করতে বলো, কতজনাই কল করে ভুলে তো যায়। ও দিদি অ্যান্সার দাও, যাবো কি না জিজ্ঞাসা করছে। হ্যাঁ হ্যাঁ অলওয়েজ ওয়েলকাম। আরে কি কি শুনবো আর, কি কি শুনবো আর, শুনতেই থাকবে, শুনতে শুনতে এনে কান ঢালা পালা হয়ে যাবে, সেদিন সব ছিটকে ছুটকে বেরিয়ে চলে যাবে। হাই দিদি, হ্যালো লোক, দাঁড়াও কমেন্ট পড়তে পারছি না এই ফোন থেকে দেখি। হাই রে ফোন করতে পারছে না, ফোন নাম্বারটা আমার বলবো? এটা আমার নাম্বার। সুন্দর ওয়েদারটা আজকে, আচ্ছা তোমাদের কাছে একটা প্রশ্ন করি, এই মেঘটা দেখতে দেখতে মনে হলো, প্রশ্নটা করবো? যদি তোমরা অনুমতি দাও তাহলে প্রশ্নটা করতে পারি। মেঘের দিকে তাকিয়ে প্রশ্নটা মনে পড়লো, কোথায় যাচ্ছি? যেদিকে দূর, যেদিকে দূর চোখ যায় সেদিকে চলে যাচ্ছি আজকে। ওয়েদার ভালো, ভিকটিম আছে সাথে, ভিকটিমকেও সাথে নিয়ে আজকে যেদিকে যে দূর চোখ যায় সেদিকে ঘুরে বেড়াবো। এ দাঁড়াও দাঁড়া, একটা ফোন এসছে, যে ভাইটি আপনি একটু আগে কমেন্ট করছিলেন, যে ভাইটি এখানে একটু কমেন্ট করছিলেন, কি নাম প্রোফাইলের? আচ্ছা কোথা থেকে ভাই? হ্যাঁ বলুন ভাই, ভালো আছি। দোস্তি করতে চান? দোস্তি করতে গেলে আপনার নাম্বারটা, আমি তো একা দোস্তি করি না, আমি তো জনসাধারণকে নিয়ে দোস্তি করি। যদি আপনার অনুমতি পায় তাহলে নাম্বারটা দিয়ে সবাই মিলে আমরা দোস্তি করি, ফেসবুক লাইভ করে দিয়ে। একা একা দোস্তি করতে ভালো লাগে না, এ দোস্তি কি, এটা তো সবাই মিলে হয়, একা একা হয় কি? একা একা কোন জিনিস আছে, একা একা করতে হয়। ওই জন্যই ভাই, বয়স কত? তোতলাচ্ছেন কেন ভাই? বয়স জিজ্ঞাসা করেছি, বয়স
ও বাড়িতে মা আছে? না না, মানে বাবা? বাবা আছে, বাবা আছে। বাবার সাথে দোস্তি করা যায় না? কেন, আপনার সাথে শেয়ার করতে যাই সবকিছু। আমি কি বলতে চেয়েছি বুঝেছেন? আমি বলছি আমি জনসাধারণের ছাড়া দোস্তি করি না। জনসাধারণ এখানে সবাই মিলে আমরা একসাথে আপনার সাথে দোস্তি করব। আপনি আপনার ইচ্ছা প্রকাশ করেছেন, আমি আমার ইচ্ছা প্রকাশ করছি ভাই। তো আমি আপনার, যদি আপনার অনুমতিটা এখনই পেয়ে যাই, আমি অবশ্যই আপনার দোস্তি অ্যাকসেপ্ট করব যদি আপনার অনুমতিটা পেয়ে যাই। অনুমতি হলো নাম্বারটা আমি সোশ্যাল মিডিয়ায় দেব, ফেসবুক লাইভ চলছে, এখানে নাম্বারটা বলবো, সবাই মিলে আপনাকে ফোন করব, ফোন করে সবাই মিলে দোস্তি করব, দোস্তি করে একটা পার্টি দেব, হবে না? আমি বলতে চাইছি যেটা সেটার আগের উত্তর চাইছি। আমি বলতে চাইছি দোস্তি আমি জনসাধারণকে নিয়ে করি, আমি একা বাবলি মুখার্জি কারোর সাথে দোস্তি করি না। আমি যেটা খাই সেটা জনসাধারণকে দিয়ে খাই, আর ভালোবাসাটা দুঃখটা সবকিছু জনসাধারণের সাথে শেয়ার করি। তা দোস্তি করার সময় কেন শেয়ার করব না? তাহলে তো বিট্রে হয়ে যাবে জনসাধারণের সাথে। তা আমি জনসাধারণের সাথে দোস্তি করব আপনার সাথে, ঠিক আছে? বুঝেছেন? তাহলে আমি নাম্বারটা বলছি, তাহলে সোশ্যাল মিডিয়ায় সবাই আপনাকে ফোন করে নেবে। সবাই, সবার আগে জনসাধারণ দোস্তি করুক, তারপর আমি দোস্তি করছি। নাম্বারটা বলি তাহলে লাইভে, 87 বলি। আমি বলতে চাইছি আমি, আপনি দোস্তি করবেন আমাকে তো বুঝতে হবে না, দোস্তা কিভাবে করব? একতরফা তো সবকিছু হয় না, আমার তরফ থেকে তো কিছু যেতে হবে আপনার কাছে না? তো আপনার যখন এত বড় দম হয়েছে দোস্তি করা, তার জনসাধারণের সাথে দোস্তি করাবো, তারপরে আমি দোস্তি করবো। 87 আপনারা সবাই টুকুন, 87 68 139 বলবো টিপিল ভাইবটা। এইবারটা ফোনটা যাবে, সবাই বলবে, ফোন করবে। এবার নাম্বারে সিমটা আবার চেঞ্জ করে ফেলতে হবে ভাই, দোস্তি করছো সোশ্যাল ওয়ার্কারের সাথে, তো জনসাধারণের সাথে তুমি সাক্ষাৎ করবে না, তা বললে কেমন হয়? তাই না? ভাই বোনের দোস্তি হয়নি? বাবা, ভাই বোনের দোস্তি? হ্যাঁ, দোস্তি হয়, সেটাও জনসাধারণকে নিয়ে করব, এটা আমার ইচ্ছা। খেলা হবে, একটু আগে তো শুনলাম যখন ফোনটা শুরু হলো, তখন শুরু হলাম খেলা হবে এটা শুনেছি আমি। তো আমি খেলাটা খেললাম, এবার আপনি খেলুন ময়দানে। আপনি কোন কোর্টে আছেন? আমি দোস্তির সাথে, আমি দোস্তি এখনো হয়নি, আমি শুনতে চাই না। যেদিন দোস্তি হবে সেদিনকে কোর্টে আছেন না থানায় আছেন শুনবো। হ্যাঁ, আমি আমার না কিছু সেই দিল্লি কা লাড্ডু জো খায়গা ও বিবি পাস্তায়গা, জো নেই খায়গা ও বিবি পাস্তায়গা। তো আমি পস্তাতে চাই না, আমি সবাইকে দিয়েই খেতে চাই। তো এত সুন্দর একটা অফার পেলাম দোস্তি করার, তুমি তো জানি আমার তো ফ্যামিলি ছাড়া কেউ দোস্ত নেই। তো এখন নতুন নতুন দোস্তি করার সুযোগ পাচ্ছি, আপনাদেরকে না জানিয়ে করতে পারি? আপনারাও করুন, আমিও করবো, ভাগাভাগি করে নেব দোস্তি। হ্যাঁ, এখন অকাজের লাইভ হয়। আপনি এখানে কি করছেন? এখানে অকাজের লাইভে দেখে, তিনটে হোক চারটে হোক পাঁচটা হোক, আমি সারা জীবন অকাজই করে গেলাম, কাজের আর কোথায় করে গেলাম? আপনার মুখ থেকে এসব মানায় না যে কাজের লাইভ হতো। কাজ করেছি আপনি বলছেন? ও
আপনাকে আমি ব্লক করি না কেন জানেন, আপনার কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে, ভালোবেসে ফেলেছি কমেন্ট দেখে আপনাকে, তার জন্য ব্লক করি না। অনেক কিছু জানা যায় আপনার, এত যোগ্যতা, এত নলেজ। একটা মানুষকে এত সুন্দরভাবে চেনেন, বোঝেন, তার জন্য ব্লক করি না। আমি তো চাই যে আপনি আমাকে ভালোবাসুন, তার জন্য তো রেখেছি, চিন্তা করবেন না। আপনাকেও আমি পছন্দ করছি, আই লাইক ইউ। অনামিকা কাজের এখানে চলে এসেছি এখনই, এখন মুডটা অন্যরকম আছে, ফোন করবো যাওয়ার সময়, সবার ফোন রিসিভ করবো যাওয়ার সময়, ফোন করবে, দাঁড়াও চলে এসেছি, তাহলে ফোনটা নিয়ে নিতাম। অনামিকাকে বললাম অনেকদিন কথা হয়নি অনামিকা তোমার সাথে, একে যাওয়ার সময় কথা বলবো। আমি কি খুব বার বেড়েছি? সবাই নাকি বলে আমি খুব বার বেড়েছি। গুরুজনরা বলতেন অতি বার বেরো না, ছাগলে মুড়ে খাবে। আমার আগামী দিন তাই আসছে, ছাগলে মুড়ে খাবে আমাকে। খুব বার বেড়েছি আমার তো মনে হয় না, আমি তো ছোটই আছি। কি জানো, একটা সিরিয়াল হতো না, চুলটা এরকম করে পাকাতো, আমার ফোনে চার্জ নেই আজকে। আবার টোটো পাবো তো ওনাকে ওঠাতে দাদা? কাকে, গাড়ি অন্য জায়গায় দাঁড়াবে? হ্যালো, কে বলছেন? আমি ওই যে কালকে গেছিলাম না দুপুরবেলা, মানিকপাড়া থেকে বলছি, বাচ্চাটা নিয়ে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি বোন কালকেও তো ফিরেছি অনেকটা রাতে, আমি ক্রাইম পাইনি। বলো তোমার কোনো সমস্যা নিয়ে বলবে? আমার এই সমস্যা, ছোট্ট করে বলবে, ছোট্ট করে। আমাদের এই একটা সমস্যা আমার হাজবেন্ডের সাথে, মানে আমার 2004 সালে, মানে আমি খুবই সংক্ষিপ্ত ভাবে বলছি, একদমই দু চার লাইনের মধ্যে। বলো বলো। আমার 2004 সালে বিয়ে হয়, হ্যাঁ, দেনা পাওনা সমস্ত টাকা পয়সা জিনিসপত্র দিয়ে জানো, জেনে চুপ করে থাকো, তারপর নয় আমি নামছি।
আমি জানছি। হ্যাঁ বলো। আমাকে বলছো? আমাকে বলছো? তারপরে 2021 সালে যাই হোক একটা মিটমাট করে আমার বরের সাথে যাওয়া হয়। তখনও আমার বাবা আবার সেই নতুন করে সব জিনিসপত্র গহনা গাটি তারপরে মানে যাবতীয় যা আসবাবপত্র সংসারে যাবতীয় যা কিছু লাগে মানে তখন বলে যে ঠিক আছে আমি আলাদা করে সংসার করবো, আমার ভুল হয়ে গেছে আরো হবে না এরকম। এবার কেসটা রানিং এ ছিল, আমি কেসটা মিটাইনি। তো ওরকম হওয়ার পরে আবার গেছি, যাওয়ার পরে কিছুদিন ভালো ছিল, তারপরে সেই আগের থেকেও মানে বেশি অত্যাচার মারধর মানসিক যন্ত্রণা। তারপরে একটা বাচ্চা দিয়ে মানসিক যন্ত্রণা দিয়ে একটা বাচ্চা হয়। বোন একটা কথা বলবো? দেখছি আজকে যদি সকাল সকাল আমি একটু কৃষ্ণনগর ফিরতে পারি তাহলে আমি তোমাকে আজকেই ডেকে নিচ্ছি। ওকে, মুদ্রার কথা হচ্ছে আপনার কাছে আমি হেল্পের জন্য গেছি, মানে আমার যে কেসের আয়ু আছে সেই কেসের আয়ু হচ্ছে প্রচুর টাকা খেয়েছে, যে আমারই বাড়িতে তদন্ত করতে এসেছে অথচ আমাকেই ধমকাচ্ছে, আমাদেরই পাড়ার লোককে ধমকাচ্ছে, আমাদের কোনো কথাই বিশ্বাস করছে না। মানে আমার যা জিনিসপত্র আছে উনি গাফিলিতি করছে, উনি বলছে না, ওদের কথা শুনে বলছে না তোমার কোনো জিনিসপত্র নেই। আমি প্রমাণ দিতে চাইছি, আমার পাড়ার লোক সাক্ষী দিতে চাইছে, সেসবও উনি কিছু মানতে চাইছে না। মোদ্দা কথা এই জন্য আমি আপনার কাছে গেছিলাম। আপনার নাম আছে, আপনার আমি বাড়িতে আলোচনা করার পরে আমার দাদা বললো যে হ্যাঁ ওই দিদির বাড়িতে আমাদের রঙের কাজ করতে যাওয়ার কথা ছিল, দিয়ে যাই হোক ওই জন্য আপনার কাছে গেছি। আপনি যে করেই হোক আমাকে একটু সাহায্য করবেন, আমি ওই জন্য বলছি। এত কথা তো ফোনে বলা যায় না দিদি, দেখুন তোমার আপনার মানে তোমার কাজটাও একটু অন্যরকম, ওই জন্য বলছি তাহলে তুমি যদি আমাকে একটু এক ঘন্টা কি আধ ঘন্টা সময় দাও তাহলে আমি সবকিছু বলতে পারি তোমাকে। অবশ্যই তুমি বলবে। আর তোমাকে তো একজন সাংবাদিক দাদা কালকে পাঠিয়েছেন না? না না, সাংবাদিক বলতে আমি তো ওই শ্যামল স্যারের কাছে ওখানে প্র্যাকটিস করতাম, এবার আমি ওইখানে আছে, এবার যে ওনার আন্ডারেই যে আপনি কাজ করেন কি আপনারা? না না, কারো আন্ডারে আমি কাজ করি না, আমি নিজেই কাজ করি জনতার আন্ডারে, আমি আছি জনতার আন্ডারে। হ্যাঁ যাই হোক, আমি ওখানে খোঁজ করতে করতে যাওয়ার পরে এবার ওনার অফিসটা আমি চিনি না, তারপরে আপনার নাম করেছে যে তাহলে কি বাবলি দি, আমি তো এবার সামনাসামনি না গেলে তো আমি বুঝতে পারছি না যে কে কি, ওই জন্য আমি খোঁজ করতে করতে কালকে গেছি। ঠিক আছে, তারপরে ঠিক আছে, এই জন্য আপনাকে মানে আপনার সাহায্যের জন্যই, আর আপনার নাম ডাক শুনেছি, জানি যে আপনি মানে কেউ নিরাশ হয়ে ফেরে না, সেই জন্য আমি বাচ্চা কোলে করে যাতে গিয়েছি যাতে আপনি বুঝতে পারেন। এবারে কথা না বলে তো বুঝতে পারবেন না, ওই জন্য বলছি আর যদি আমার একটু সময় দেন তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, তুমি আমাকে 7টা নাগাদ ফোন করো, যদি আমি কৃষ্ণনগর ফিরে যাই আজকে তোমার সাথে আমি দেখা করব। ওকে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম, ভালো থেকো। হ্যাঁ এইটা বাড়ি নাকি না ওরা তদন্ত করতে গেছে? শ্বশুর বাড়ি চেনে না? ঠিক আছে, আমি চলে এসেছি, আমি নেক্সট লাইভে আসছি।